সেদিন আমি সেই অন্যের অন্ন বস্ত্রের দ্বারা পালিত ছিলাম, সেই দুর্যোধনের অন্ন খেয়ে আমার সমস্ত শরীরের রক্তগুলো দূষিত ছিল, এই জন্য আমি উচিত কথাটি বলতে পারিনি। কিন্তু আজকে আমার অর্জুনের স্বরের আঘাতে আমার শরীর থেকে সেই দূষিত রক্তগুলো সব নিঃশেষিত হয়ে গেছে, হ্যাঁ চলে গেছে, এখন আমি আত্মস্বরূপে অধিষ্ঠিত হয়েছি, তাই আমি উচিত কথাগুলো আমি বলতে পারছি। দেখুন, এই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে, বিষয়জন্য খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ। অর্থাৎ বিষয় যদি অন্ন খাওয়া হয় তাহলে কি হবে, তখন আমাদের চিত্ত মলিন হবে, তখন উচিত কথা বলতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে, আর উচিত কথা বলা যাবে না, বলতে পারা যাবে না, মানে সব সাহস থাকবে না। হ্যাঁ, বলা আছে, তাই বিশ্বদেবেরও ক্ষেত্রে এরকম হয়েছিল, তিনি যথা সময় যথা কাল যথা কথা বলতে পারেননি। অবিলম্বে যখন এইভাবে বলতে বলতে গেলেন, সূর্য উত্তর গোলার্ধের দিকে অভিমুখে যাত্রা করলেন, অর্থাৎ উত্তরায়ণ শুরু হলো, তখন কি করলেন বিশ্বদেব, অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন এবং সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্য রোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন, তার নয়ন সমক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পীতবসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে তখন প্রসারিত নির্মিলিশ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। তখন একমাত্র কার প্রতি সমস্ত উপদেশ দেওয়া বন্ধ করে শ্রীকৃষ্ণের প্রতি নির্মিলিত নেত্রে দর্শন করে রইলেন, তার এখন যাওয়ার সময়। এই বিষয়ে এখানে প্রভুপাদ তাৎপর্য দেখুন, গীতার পঞ্চম থেকে পনেরো শ্লোক পর্যন্ত বর্ণনা করছেন এখানে অনুবাদ, কিভাবে একজন মৃত্যুমুখী ব্যক্তির চিন্তা হওয়া উচিত। হ্যাঁ, এই পাঁচটি পরে নেবেন, এই দশটা শ্লোক অনুবাদগুলো এখানে তুলে দেওয়া আছে। মৃত্যুর সময় তিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছয় নম্বর শ্লোকে ওখানে আছে, মৃত্যুর সময় তিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাকে আমাদের তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। আট নম্বর, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যানে ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকেই প্রাপ্ত হবেন। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। এক দশ, তিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ব যোগাভ্যাস বশত ভ্রুজগুলের মধ্যে প্রাণকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এগারো নম্বর, বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন,
বিষয়াসক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করেন ব্রহ্মচারীরা, যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি তোমাকে বলবো। বারো শ্লোক, বারো নম্বর, ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ১৩, যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরম গতি লাভ করবেন। ১৪ নম্বর, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তিযোগীদের কাছে সুলভ হই। মহাত্মাগণ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। এই চিন্তাগুলোর মাধ্যমে যে যেরকম চিন্তা করবে তারা সেইভাবে গতি লাভ করবে। তাই বিশ্বদেব কি করেছিলেন, সেই ভগবানের চিন্তায় নিজেকে নিমগ্ন করেছিলেন মৃত্যুর সময়। বিশুদ্ধায় ধারণায় হতাশুভ বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং সরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হল। এইভাবে তার ইন্দ্রিয়াদি বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সমস্ত ত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্ত্রণ উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। বিশ্বদেব কি করলেন, স্তব করতে শুরু করলেন তার শ্রীকৃষ্ণের। দেখুন, শ্রী বিশ্বর উবাচ ইতি মরুত কল্পিতা বিতৃষ্ণা ভগবতী শাশ্বত পুঙ্গবে বিভূমি শাশুক মুকতে কয়েশ্চিত ভর্তু প্রকৃতি মুয়ায় প্রবাহ। অনুবাদ, বিশ্বদেব বললেন আমার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয়ে এবং বৃত্তিগত কর্তব্য নিয়োজিত ছিল তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্তি, কিন্তু কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন। যদিও এই জড়জগৎ তার থেকে সৃষ্ট হয়েছে, ত্রিভুবন কামনম তমাল বর্ণম রবি কর গৌরবারম্বরম দধানে বপুরালোকালুতাপ্রীতানব্জম বিজয় সখীরতিরস্তু মেহন বদ্ধ। অনুবাদ, তিলকের স্বর্গমর্ত এবং পাতাল মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাদ বর্ণযুক্ত সূর্যকিরণের মতো নির্মল দীপ্তি বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশদামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক করছেন, ভগবানের প্রতি প্রার্থনা করছেন যে আমার যে আসক্তি জড় বিষয়ে আসক্ত সেই আসক্তিযুক্ত চিত্ত কাকে কার দিকে যুক্ত হোক, ভগবান শ্রীকৃষ্ণের যুক্ত। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জড় বিষয়ে যেমন আসক্তি, এই আসক্তিটা কার প্রতি হবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি হোক যুক্ত হোক। সেটি চেয়েছেন, কি বলে সম্বোধন করছেন, বিজয়ের সাথে। হ্যাঁ, এখানে বলছেন না বিজয়ের সাথে,
হ্যাঁ বিজয়ের শাখাই অর্থ অর্জুনের শাখা, হ্যাঁ বিজয়ের শাখায় বলে সম্বোধন করছে কাকে? শ্রীকৃষ্ণকে। কে? ভীষ্মদেব। তুমি বিজয়ের শাখে, হ্যাঁ যদি দুরাগ্রজ বিদ্রম বৃষ কচলিত শ্রবণ লঙ্কৃত মম নিশিত সরাই বিধি প্রমাণ তশ্চি বিল সৎকবচস্তু কৃষ্ণাত্মা। যুদ্ধক্ষেত্রে অনুবাদ, যেখানে শ্রীকৃষ্ণ সক্ষ বশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্ব ক্রোত্তিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্ম বিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল, তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতে ক্ষত চিহ্নিত দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল, সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। কি বলে সেই বিজয় শাখাকে কি করছিলেন? সেই তার যে স্বরাঘাত তাকে কি করছিলেন? শ্রীকৃষ্ণকে আনন্দ দান করছিলেন। তাই এখানে প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন এই দুটি প্যারার মাঝখানে দুটি লাইন আছে, তাই অভক্ত নাস্তিকদের কাছে ভীষ্মদেব কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের দেহ বাণের দ্বারা বিদ্ধ হওয়া এক বিভ্রান্তিকর সমস্যা, কিন্তু ভক্ত বা মুক্ত আত্মাগণ তাতে বিভ্রান্ত হন না। তারা ভীষ্মদেব যে ভগবানকে বাণ দ্বারা বিক্ষিপ্ত করছেন কিন্তু তারা বিভ্রান্ত, তিনি কি করে ভক্ত হতে পারেন? তিনি বাণ দিয়ে মারছেন, তিনি কি করে ভক্ত হতে পারেন? তারা অভক্ত, তারা বুঝতে সক্ষম নয়। তারপরে প্যারায় দেখুন বলছেন, একজন মহান আচার্য এবং মাধুর্য রসে ভগবানের ভক্ত ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে এক অত্যন্ত মহত্বপূর্ণ মন্তব্য করেছেন যে ভীষ্মদেব যে ভগবানকে বাণ দ্বারা শরীর তার ক্ষত বিক্ষত করেছেন এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন, তিনি মাধুর্য রসের ভক্ত, তিনি বলেছেন যে 144 পৃষ্ঠায় দেখুন, বিশ্বদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা ভগবানের দেহ যে আঘাত হয়েছিল তা ভগবানের কাছে সম্ভোগেচ্ছার প্রবল আবেগের ফলে প্রেমিকার দংশনের মতো আনন্দদায়ক। প্রেমিকার দ্বারা এই প্রকার দংশন শত্রুতার লক্ষণ বলে মনে হয় না, যদিও তার ফলে দেহ ক্ষত হয়। তাই ভগবান এবং তার শুদ্ধ ভক্ত ভীষ্মদেবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ছিল দিব্য আনন্দের আদান প্রদান। এই যে ভগবান এবং ভক্তের মধ্যে যে এই যে ভক্ত, সেই ভীষ্মদেব কি ছিলেন? বীররসের পাত্র ছিলেন। যেমন মাধুর্য রসে কোন প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন এইরকম আলিঙ্গনাবদ্ধ হয়ে যখন তাদের দংশন বা ক্ষত, কম্পনের দাগে যখন ক্ষত বিক্ষত হয় তার ফলে যে আনন্দ অনুভব করেন, তেমনই ভীষ্মদেবের স্বরের আঘাতে কৃষ্ণ এইরকম আনন্দ দান করছিল। এটা হচ্ছে বীরসের আস্বাদন, বীরস ভক্তের সঙ্গে ভগবান বীরত্বপূর্ণ রস আস্বাদন করছিলেন। সাতটি গৌণ রস আছে, তার মধ্যে একটি আছে বীরস, পাঁচটি মুখরস শান্ত দাস্য সত্য বৎসল মধুর, আর সাতটি হচ্ছে গৌণ রস, হ্যাঁ রৌদ্র করুণ ভয়ানক বিভৎস অদ্ভুত বীর, হ্যাঁ এগুলোর হচ্ছে সাতটি হচ্ছে গৌণ রস। গৌণ রসে ভগবানের সেবা করা যায়,
তা সেই রসের মধ্যে একটি আছে বীরস, এই বীরসে কি করছিলেন, ভীষ্মদেব ভগবানের সেবা করেছিলেন। অনুবাদ, অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ হয় করে নিলেন। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হল। আমার চিত্ত সেই কৃষ্ণে নিবদ্ধ হোক। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ সকাদের সেই উভয় সেনার মাঝখানে যে রথ স্থাপন করেছিলেন সেই পার্থ সারথি রূপ, কোন রূপের চিন্তা করছিলেন ভীষ্মদেব, কোন রূপের প্রতি নিমগ্ন হওয়ার চিন্তা করছিলেন? পার্থ সারথি, অর্থাৎ অর্জুনের যে সারথি রূপে তিনি উভয় সেনার মাঝে রথ স্থাপন করেছিলেন সেই পার্থ সারথি রূপে, যেটার কটাক্ষে সমস্ত প্রতিপক্ষদের আয়ু হরণ করেছিলেন এবং অর্জুনের বিজয় সূচিত করেছিলেন, সেই পার্থ সারথি রূপে প্রতি তিনার নিবদ্ধ হোক। ব্যবহৃত পুতনা মুখ নিরীক্ষ সজন মুখ যুত সাবুদ্ধ কুমতি মহারাত্ম বিদ্যায় শরণশ্রুতি পরামর্শ তস্যমেহস্তু। অনুবাদ, দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই কৃষ্ণের শ্রীপাদপদ্মে আমার আসক্তির বিষয় হোক। যে কৃষ্ণ কি করেছিলেন, এই উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপন করে যখন অর্জুন আত্মীয় স্বজনের প্রতি মোহগ্রস্ত হয়েছিলেন সেই মোহগ্রস্ত অর্জুনকে যখন তিনি জ্ঞান দান করে তার মোহ বিদূরিত করেছিলেন, সেই কৃষ্ণের প্রতি আমার আসক্তি নিবদ্ধ হোক। শনি গম পায় মত প্রতিজ্ঞা মৃত অধিক নু আপ্লুত রতস্থ ঋতরত চরণ পার্শ্বু হরি বহন্ত মিভন্ত কত প্রিয়। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি যার নিজের অভিজ্ঞতা প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করেন, তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন, তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। অর্থাৎ যে ভগবান সেই ভীষ্মদেবের যে প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞাও কি করছিলেন, ভঙ্গ করেছিলেন। তারা ভীষ্মদেব প্রতিজ্ঞা করছিলেন আজকে অর্জুনকে আমি বধ করবো, তাকে কোনো ক্রমেই কেউ রক্ষা করতে পারবে না। তো এভাবে বিপুল পরাক্রমে তিনি যুদ্ধ শুরু করেছিলেন, ভয়ঙ্কর যুদ্ধ, কাল ভৈরব রূপে একদম যুদ্ধ। এমনকি অর্জুন কোনো ক্রমেই কুলে উঠতে পারছিলেন না, তখন কি করলেন ভগবান, যেহেতু তিনি প্রতিজ্ঞা করেছিলেন কি আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না, কিন্তু ভীষ্মের এই প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য তিনি নিজেই তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, করে ভীষ্মকে বধ করার জন্য রথচক্র নিয়ে রথের চাকা নিয়ে
তিনি আগুয়ান হয়েছিলেন। আগুয়ান যখন হয়েছিলেন তখন কিভাবে তার উত্তরীয় বসন মাটিতে পড়ে গিয়েছিল, তিনি শুধুই কেমন ক্রোধান্বিত হয়ে চাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সেই রূপটি তিনি চিন্তা করছেন। ভগবানের শীত বিষ কত বিচ্ছিন্ন ধ্বংস কত জপ প্লিত আত তাই নমে প্রসাব বিষার মদর্ধনার্থম সভবত মে ভগবান গতি মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষত বিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্মণি রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম পতি হন। যিনি এভাবে ছুটে আসছিলেন সেই মুক্তিদাতা মুকুন্দ তিনি আমার পরম পতি হন। বিজয়ার্থ কুটুম্ব আত্মতত্রে ধৃত স্মিনিত শ্রীনক্ষ নিয়ে ভগবতীর অতিরস্তু মে মুহূর্ষ জন্মি নিরক্ষ হতা কথা স্বরূপ। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক, দক্ষিণ হস্তে চাবুক এবং বাম হস্তে অশ্ব বলকাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথি রূপে শোভামান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছেন। এভাবে অর্জুনের রথের যে বাম হাতে অশ্বের রশি ধারণ করছিলেন বলকাল, আর ডান হাতে চাবুক ধারণ করে যিনি সেই সারথি রূপে কাজ করেছিলেন, যাকে দর্শন করে প্রতিপক্ষের ব্যক্তিরা যারা মৃত্যুবরণ করেছে তারা দিব্য গতি লাভ করেছিলেন। দিব্য গতি লাভ করেছিলেন সেই ভগবানের তিনি কি করছেন চিন্তা করছেন। ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষ কল্পিত রুমানা প্রীত মনুপ্রীত বত্ত উম্মান্ধনা কৃতি সুপ্রীতি গমন কিল যশ গোপবধ। অনুবাদ, আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক যার সুন্দর গমন ভঙ্গে মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। রাস নৃত্য থেকে তার অন্তহিত হওয়ার পর ব্রজগোপিকারা তার বিরহে উন্মত্তবত হয়ে তার গমন ভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। দেখুন এখানে এই যুদ্ধর চিন্তা থেকে তিনি আবার কোথায় গেলেন, বৃন্দাবন লীলায়, তিনি রাসলীলায় যেখানে আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক যার সুন্দর গমন ভঙ্গি মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। রাস নৃত্য থেকে তার অন্তর্ধান হওয়ার পর ব্রজগোপিকারা তার বিরহে উন্মত্তবত হয়ে তার গমন ভঙ্গি এবং বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। ভগবানের যে রাস নৃত্য থেকে অন্তর্ধান হওয়ার পরে তারা কি করছিলেন, পরস্পর পরস্পর কৃষ্ণহারা হয়ে শ্রীকৃষ্ণের অনুকরণ করেছিলেন। তো সেই রাসলীলার তিনি আবার স্মরণ করছেন মৃত্যুর সময়। তুমি মহার্যম শরীরভাজম হৃদি হৃদি দৃষ্টতমাত্ম কল্পিতনাম প্রতি দৃশ্যমিব নৈকধার
কমেকম সমাধি গতস্মি বিধুত বেদ মহ। যখন আমি এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দৈত্য ভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। যেমন সূর্য সকলের হৃদয়ে বিরাজ করছেন ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হলেও, জলে স্থলে বিভিন্ন জায়গায় হলে সূর্য কি একটি, তেমন শ্রীকৃষ্ণ তিনি একটি। মণিগণ নির্ভর বর্ণ সংকুলান্ত সদসি যদি শ্রীরাশ্বয়েশম অহর্ণমুপেদ ঈক্ষণীয় মম দৃষ্টি গোচর এষ আবিরাত্মা। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির এই রাষ্ট্র যজ্ঞে সমস্ত মুনি ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম এবং তার চরণ আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। যেখানে যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞে কি করেছিলেন, শ্রীকৃষ্ণকে প্রথম অর্ঘ্য দান করেছিলেন কে, যুধিষ্ঠির মহারাজ। কার নির্দেশে? ভীষ্মদেবের নির্দেশে। সেই রূপটির কথাও তিনি চিন্তা করছেন। তারপরে এই বৃন্দাবনের রাস পিলার পরে এই চিন্তা করছেন এবং তিনি যে সর্বত্রই বিরাজ করছেন, সর্বত্রই সেই এক সূর্যের মতো সেটির তিনি চিন্তা করছেন। সুতোবাচ কৃষ্ণ এব ভগবতী মনোবাগ দৃষ্টি বৃত্তিভি আত্মনাত্মন বেশ সন্ত শাসু পরম। সুত গোস্বামী বললেন, এইভাবে বিশ্বদেব তার মন বাক্য চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এভাবে তিনি কি করলেন, তার চিন্তা আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সম্পদ মানবগা ভীষ্ম ব্রহ্মণি নিষ্কালে সর্বে বহুবস্তে তৃষ্ণে বায়ু বিবদিনতয়ে। অনুবাদ: অন্তহীন সেভাবে ভগবানের চিন্তা করে বিশ্বদেব করলেন। এই 43 শ্লোকে দেখুন এখানে তাৎপর্য কিভাবে ভগবানের চিন্তা করতে হয়, তাৎপর্যের মাঝখানে দেখুন। এটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধির স্তর এবং ভগবত ভক্তির অনুশীলনের ফলে সকলের পক্ষেই এই স্তর লাভ করা সম্ভব। যদি কেউ ভগবত ভক্তি অনুশীলন করে তাহলে এই সিদ্ধি লাভ করা সম্ভব। কি সিদ্ধি? মৃত্যুর সময় এরকম ভগবানের চিন্তা করা সম্ভব। তা ভগবত ভক্তির 9টি মুখ্য অঙ্গ হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, হ্যাঁ, স্মরণ পাদসেবন অর্চন বর্ণন দাস্য সক্ষ আত্মনিবেদন। এই অঙ্গগুলি সবকটি কিংবা যে কোনো একটি অভীষ্ট ফল প্রদানের সম্পূর্ণরূপে সমর্থ। এই নবমীলা ভক্তির যে কোনো একটি যদি অঙ্গ পালন করে তাহলে কি হবে, তিনি এইরকম পরম সিদ্ধি লাভ করতে সক্ষম হবেন। অন্তহীন পরমক্রমে বিশ্বদেব মিলিত হয়েছেন যে সেখানে উপস্থিত সকলে দিবাবসানে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। বিশ্বদেব এভাবে অন্তর্ধান হলে চলেন, সেখানে সকলেই মৌনতা অবলম্বন করলেন। সাময়িক শোক প্রস্ত
পাহাড়ে। তত্র গন্ধ ভাবনে দূর।